দর্শকে বিশ্ব বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনায় গণটিকা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কি? ধন্যবাদ জুই। আপনি যেমনটি বলছিলেন সংবাদের শুরুতেই যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে গণটিকা কার্যক্রমটা শেষের পথে। আমরা সকাল থেকে কয়েকটি উপজেলার টিকা কেন্দ্রগুলোর দৃশ্য আপনাকে দেখিয়েছি। এখন আমরা আসছি টিএস বাহির দিয়ে, যেখানে 600 মানুষকে টিকা দেওয়ার কথা ছিল, কিন্তু বেলা 11টার দিকে এখানে টিকা ফুরিয়ে যায়। সেই টিকা আসতে আসতে কিছুক্ষণ আগে সেই টিকা এসে পৌঁছেছে, ফলে এইখানকার মানুষগুলো গত 2 ঘন্টা ধরে ভোগান্তির মধ্যে ছিল। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি এখানে কত সময় অপেক্ষা করতেছেন টিকার জন্য? 2 ঘন্টা। 2 ঘন্টার মতো? কারণ কি, আপনি এসে কি দেখলেন? ভ্যাকসিন ছিল না, তাই ছিল ওই একই ভ্যাকসিন ছিল না, 2 ঘন্টার মতো লাগানো আছে। আপনার কি একই অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন ছিল না, ভ্যাকসিন যার কারণে অনেক সময় ওয়েট করতে হচ্ছে। মানে ছিল না বলতে কি, এখানে কম হয়ে গেছিল? কম, 600 দেওয়ার কথা 300 আনিছে, 300 শেষ হয়ে গেছে, আবার আনিছে, আবার এই শুরু হয়েছে। জুই, আপনি, আমরা একটু একজন এখানে একজন মুক্তিযোদ্ধাকে পেয়েছি, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভ্যাকসিন ফুরিয়ে গেছে এবং আনতে যে সময় লাগলো, অনেক মানুষের ভোগান্তি হলো, বয়সজ্যেষ্ঠরা এখানে ছিল, কারণটা কি? মেলা একজন লোক ছিল না, ছিল সব বয়স্ক লোক, যা সকালবেলায় যে দিয়ে দিই, মানে 50-60 বছরের উদ্যোগ কোনো লোক ছিল না। দেরি হলো কেন? মানে দেরি হলো সরকার তো ওখানে দিইনি, তাই কি সরকার বলেছে যে আর নাই, আমাকে 300 আছে 300, কালকে মিটিং এ বলেছে 600, পরে সকাল আসে শুনছে 300, আমি 300 দিয়ে দিছি, আর এখন আমার 300 শেষ, এখন আইসে এখন আবার শুরু করেছি, এখন 200 আইছে, 200 আছে। এখানে যারা আছে তারা তো সবাই পাবে না? না, সবাই 200 পাবে, তো 200 লোক পাবে না। যিনি বলছিলেন, এই মুক্তিযোদ্ধা যিনি বলছিলেন যে 11টার মধ্যে এখানে 600 ভ্যাকসিন আসার কথা ছিল, কিন্তু 300 এসছে, যেটি 11টার মধ্যে শেষ হয়ে গেছে, এবং এই শেষ হয়ে যাওয়ার কারণে এখানে অনেক মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে ভ্যাকসিন এসছে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু ফ্রিজিং করে আনা হয়নি, এটি অ্যাম্বুলেন্সে করে, আমরা দেখছি যে কার্টনে করে এটি এখানে আনা হয়েছে। তো সব মিলে এখানে এখানে একটু অব্যবস্থাপনা আমাদের চোখে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ জয়ী শামসুজ্জামান শাহিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এবারে সাভারের পরিস্থিতি জেনে নিতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন যেমনটি জানাচ্ছিলেন, খুলনায় কিন্তু ভ্যাকসিনের অপর্যাপ্ততা রয়েছে, এ বিষয়ে একটু জানাবেন যে সাভারের পরিস্থিতি আসলে কি? জুই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে যেখানে রয়েছি জামগড়াতে এবং 1 নং ওয়ার্ডের যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে একটি শিল্প অঞ্চল, এখানে প্রচুর মানুষ এসেছে এবং বলছে যে 12টি ইউনিয়নে 7,200 ডোজ দেওয়া হয়েছে। আজকে কিন্তু এখন যে ডোজটি দেওয়া হয়েছে, যেখানে আপনি দেখছেন যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে যে সেখানে যে 600 মানুষের ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আপনি দেখছেন যে প্রায় শেষ পর্যায়ে এখন সেখানে কিন্তু ভ্যাকসিন, আপনি দেখছেন যে প্রতিটি মানুষের আসলে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে আসলে ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে অনেকেই কিন্তু দেখছেন যে এখনও কিন্তু অনেকেই ফেরত চলে যাচ্ছে। সেখানে আপনি দেখছেন যে ভ্যাকসিনে যেহেতু 600 বেশি দেওয়া হবে না, সেখানে কিন্তু আপনি দেখছেন যে তাদেরকে আসলে এই মুহূর্তে আসলে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এবং এখানে যে জনপ্রতিনিধি রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো যে এই মুহূর্তে আসলে কী পরিমাণ আসলে ভ্যাকসিন অনেকেই এখনও পায়নি, চলে যাচ্ছে, কেন আসলে চলে যাচ্ছে, কী সংকট হয়েছে কি না সেটা একটু জানতে চাই। আসলে আমাদের ঢাকা জেলার যেসব ইউনিয়নগুলো আছে সেগুলোতে ভোটার সংখ্যা এত বেশি, যেমন আমার এই ওয়ার্ডে 40,000 ভোটার, সেখানে আমার ওয়ার্ডে ভ্যাকসিন পাইব মাত্র 200, কাজেই লোকজন যতই আসে যতই ই করে তারা তো আর সব পাচ্ছে না। আমরা ভ্যাকসিন পাইতে হলে আমাদের 40,000-এর মধ্যে কমপক্ষে 10-20,000 ভ্যাকসিন হইলেও আমাদের মানুষের আমরা হতে দিতে পারবো। এখন কিছু ধরেন সিএমএসে, কিছু স্বাস্থ্য কমপ্লেক্সে দিছে, এখানে যে মানুষের উপস্থিতি সেখানে আমরা তুলনামূলকভাবে এই ভ্যাকসিন দিয়ে কোনো কিছু কভার করার মতো নাই, যার জন্য মানুষ ঘুরে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি, আপনি তো এখানকার জনপ্রতিনিধি, মানুষ ঘুরে যাচ্ছে কেন, ফেরত যাচ্ছে? ওই যে ভ্যাকসিন কেউ কম, 1,50,000 সেখানে দিছে 200, মানুষ তো ঘুরে যাবেই, কারণ আমরা সরকার দিল হিসাবে দিতে পারবো,
দিতে পারবো আপনারা সরকার হিসেবে দিলে দিয়ে দিব। যেমনটা আসলে বলছিলেন এখানকার যারা জনপ্রতিনিধি বলছে, তারা কিন্তু আসলে বলছে যে তাদের 40,000 ভোটার সেখানে মাত্র 200 মানুষের তাদেরকে নির্ধারণ করা হয়েছে। এই 200 মানুষ যদি তারা বুথে আসছে এবং টিকা দিতে আসছে, সেখানে যে উপচে পড়া ভিড় রয়েছে সেই ভিড় আসলে তারা কোনো মতেই আসলে ঠেকানো সম্ভব হচ্ছে না, যার কারণে আসলে এখানকার লোকজন কিন্তু ঘুরে যাচ্ছে। এই ছিল আমার কাছে গণটিকার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে জুয়ের কাছে। জুই নাজবুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সবশেষে নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী দিলীপ কুমার বন্টুল। দিলীপ, আপনার কাছে জানতে চাই, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কতজন মানুষ ভ্যাকসিন নিয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। সাভার থেকে নাজমুল যেটা বলছিল যে আসলে গণটিকার যে আজকে ব্যাপকভাবে সাড়া পড়েছে, সেই সাড়া দিয়ে মানুষ যেমন পুরুষ যেমন নারীরা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে তাদের প্রথম ডোজের টিকাটি দেওয়ার জন্য। তবে এখানে টিকার যেই 600 নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ড হিসেবে, কিন্তু যেখানে হাজার হাজার মানুষ বসবাস করছে সেই অনুপাতে কিন্তু টিকা দেওয়ার অপ্রতুলতা রয়ে গেছে। তারপরও বলবো যে এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই টিকা নিচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত রয়েছে, তারা সবাই এই দিকটা দেখভাল করছে। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ সদর উপজেলার অনাত্তগর ইউনিয়নের হরিহরপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে যারা টিকাদান কর্মসূচিতে যারা টিকা দিচ্ছে মানুষকে, সে একজন টিকাদান স্বাস্থ্যকর্মীর সাথে আমরা কথা বলতে চাই, আমি ওয়াসুদ্দিন রানার সাথে কথা বলতে চাই। আপনি কি বলবেন যে এই পর্যন্ত কতজনকে টিকা দেওয়া হয়েছে এই কেন্দ্রে এবং কিভাবে আপনারা কিভাবে ব্যবস্থা করেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কেননা তিনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে না আসলে ভিড় পর্যায়ে যদি এই টিকাটা না ছাড়া যায় এবং স্বাস্থ্য সহকারীদের হাতে যদি এই টিকা না দেওয়া যায় তাহলে আসলে পুরোপুরি সফলতা আসবে না। তা আমরা যারা ভিড় পর্যায়ে স্বাস্থ্য সহকারী আছি তাদের মাধ্যমে যে টিকাগুলি দেওয়া হচ্ছে এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই। এবং একটা জিনিস, এখানে আমরা যত টিকা দিচ্ছি তিনটা বুথের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। একটা হলো মহিলা বুথ, আরেকটা হলো পুরুষ, একটা হলো পুরুষ নর্মাল, আরেকটা হলো আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের জন্য। আর তিনটা মোটামুটি 200-র মধ্যে আমরা দুটা পর্যন্ত দেখেছি যে আমরা 500-র মতো কাছাকাছি প্রায় আমরা টিকা দিয়ে দিয়েছি, এই পর্যন্ত 500 প্রায় দিয়ে দিয়েছি। আর এক আরও প্রায় এক ঘন্টার মতো সময় আছে, তা আমরা আশা করি যে 600। ধন্যবাদ আপনাকে। জয়ী, আপনি শুনছিলেন যে এখানে দুপুর 2টা পর্যন্ত প্রায় 500 জনকে টিকা দেওয়া হয়েছে, তারপর এখানে মানুষের এখনো দীর্ঘ লাইন রয়েছে যারা